বন্ধুসকল মই রবিউল ইসলাম সেলিম আপনালোকক স্বাগতম জানাইছো। মই আজি এটি ছাত্র বৃত্তি সম্পর্কীয় বাতৰি আগবঢ়াব বিচাৰিছো। ইতিমধ্যে অসম সরকারৰ ভৈয়াম জনজাতি কল্যাণ বিভাগৰ পৰা এটি জাননী আগবঢ়াইছে যে অসমত বসবাস কৰা যিসকল OBC আৰু ST অর্থাৎ আদার বেকওয়ার্ড ক্লাসেস আৰু শেডুল ট্রাইবসৰ যিসকল ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ বাবে প্রি মেট্রিক আৰু পোস্ট মেট্রিকৰ স্কলারশিপৰ বাবে আবেদন পত্র বিচৰা হৈছে। যদি ছাত্র ছাত্রীসকলে বিচাৰে তেন্তে তেওঁলোকে প্রি মেট্রিক আৰু পোস্ট মেট্রিকৰ বাবে ছাত্রবৃত্তিৰ বাবে আবেদন কৰিব পাৰে। বন্ধুসকল, এই আবেদন পত্র অনলাইন যোগে জমা কৰিব লাগিব। অনলাইন যোগে আবেদন পত্র জমা দিয়াৰ বাবে ন্যাশনেল স্কলারশিপ পোর্টেলৰ জৰিয়তে অর্থাৎ এইটো ওয়েবসাইট হৈছে www.scholarships.gov.in। এইটো ওয়েবসাইটত গৈ অনলাইনত নিজৰ প্ৰপত্ৰ পূৰণ কৰিব লাগিব। যিসকল ছাত্র ছাত্রীয়ে নেকি সরকারি নাইবা সরকারি সাহায্যপ্রাপ্ত নাইবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রাথমিক মাধ্যমিক বা কলেজৰ নাইবা ইউনিভার্সিটিৰ টেকনিক্যাল ইনস্টিটিউট হোক, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, এইবিলাক অনুষ্ঠানত অধ্যয়নরত আছে, তেনেকুৱা OBC আৰু ST ছাত্র ছাত্রীসকলে এই ছাত্রবৃত্তির বাবে আবেদন পত্র দাখিল কৰিব পাৰে। তাৰবাবে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল কৰিব লাগিব। ফেমিলি ইনকামৰ কিছু কথা আছে। যদি ST ছাত্র ছাত্রী হয় পোস্ট মেট্রিকৰ কাৰণে এপ্লাই কৰিব বিচাৰিছে অর্থাৎ ক্লাস 11ৰ পৰা আপ টু MPhil নাইবা PhD নাইবা IIT নাইবা অন্যান্য ভকেশনেল কিবা কোর্স কৰি আছে, তেওঁলোকৰ ঘৰৰ ফেমিলি ইনকাম যদি 2.5 লাখ অর্থাৎ 2.5 লাখ বা তাতোকৈ তলত, তেন্তে তেওঁলোকে এই পোস্ট মেট্রিকৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰে যদিহে ST কেন্ডিডেটছ হয়। আৰু যদি OBC কেন্ডিডেট হয় তেনেকুৱা ক্লাস 11ৰ পৰা ওপৰলৈ লিখাপড়া কৰি আছে, তেন্তে তেওঁলোকৰ ঘৰৰ ইনকাম ফেমিলি ইনকাম 1.5 লাখ অর্থাৎ 1.5 লাখ বা তাতোকৈ তলত ফেমিলি ইনকাম হোৱা হ'ব লাগিব। তেনেকুৱা পৰিয়ালৰ ছাত্র ছাত্রীয়ে এই পোস্ট মেট্রিকৰ কাৰণে স্কলাৰশ্বিপৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰে। বন্ধুসকল, ইয়াত প্রি মেট্রিকৰ কাৰণে কেইটামান স্লেব দিয়া আছে প্রি মেট্রিক স্কলাৰশ্বিপৰ কাৰণে। যদি ST ষ্টুডেণ্টছ হয়, যদি জনজাতি ষ্টুডেণ্ট হয় তেন্তে, আৰু যদি ঘৰৰ পৰিয়ালৰ ইনকাম যদি 2 লাখ বা বিলো হয় অর্থাৎ 2 লাখতকৈ 2 লাখ বা তাতোকৈ কম হয়, যদি ক্লাস 9 বা 10ত পঢ়ি আছে, তেনেকুৱা ছাত্র ছাত্রীয়ে দরখাস্ত কৰিব পাৰে প্রি মেট্রিকৰ কাৰণে। আৰু যদি ক্লাস 1ৰ পৰা 8লৈকে পঢ়ি আছে তেন্তে সেই ST ষ্টুডেণ্টৰ ফেমিলি ইনকাম হ'ব লাগিব 50,000 বা তাতোকৈ কম। 50,000 বা তাতোকৈ কম যদি ফেমিলি ইনকাম থকা কোনোবা ঘৰৰ ছাত্র ছাত্রী, যদি ST ষ্টুডেণ্টছ ST ছাত্র ছাত্রী যদি ক্লাস 1ৰ পৰা ক্লাস 8লৈকে অধ্যয়নরত আছে, তেন্তে তেওঁলোকে এই ছাত্রবৃত্তির বাবে দরখাস্ত কৰিব পাৰে। আৰু যদি কোনোবা OBC ষ্টুডেণ্টছ OBC ছাত্র ছাত্রী যদি ঘৰৰ ফেমিলি ইনকাম যদি 2.5 লাখ বা তাতোকৈ কম, ছাত্রজনে যদি ক্লাস 1ৰ পৰা ক্লাস 10লৈকে এইখিনি পঢ়ি আছে কোনো এটা ক্লাসত, তেন্তে এই ছাত্রবৃত্তিৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰে। এইখিনি আছিলে ক্রাইটেরিয়া। বন্ধুসকল, এই ছাত্রবৃত্তির কারণে যদি কোনোবাই এপ্লাই কৰিব বিচাৰে, দরখাস্ত কৰিব পাৰে বিচাৰে, তেন্তে অনলাইনত দরখাস্ত সাবমিট কৰিব লাগিব। আৰু এইটোৰ শেষ তাৰিখ হৈছে 20 জানুৱাৰী 2019, অর্থাৎ 20 জানুৱাৰী 2019 বা তাৰ আগতেই দরখাস্তটো অনলাইন যোগে দাখিল কৰিব লাগিব। আৰু অনলাইন দাখিল কৰাৰ কাৰণে যিহেতু ইয়াত ফেমিলি ইনকামৰ কথা আছে, তেন্তে ফেমিলি ইনকামৰ কাৰণে ফেমিলি চাৰ্টিফিকেট নিশ্চিতভাৱে দিব লাগিব। আৰু বন্ধুসকল, যিহেতু কোৱা আছে, ওপৰতে কোৱা আছে, এইটো চৰকাৰী নাইবা চৰকাৰী সাহায্যপ্ৰাপ্ত নাইবা
সরকারী স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় বা মহাবিদ্যালয় নাইবা ইউনিভার্সিটি নাইবা টেকনিক্যাল ইনস্টিটিউট হব লাগিব সেইভাবে নিশ্চিতভাবে তার এটা রিসিপ্ট লাগিব কোনখন বিদ্যালয়ত পড়ি আছে সেইখিনি সংগ্রহ করে রাখাটো নিশ্চিতভাবে প্রয়োজন হব বন্ধুসকল ভেরিফিকেশন পরবর্তী সময়ত এইটো ক্ষেত্রত হব স্কুল পর্যায়ত ভেরিফিকেশন হব ইয়াতে জাননীত দেখুয়া ধরনে ইনস্টিটিউশন স্কুল পর্যায়ত বা কলেজ পর্যায়ত নাইবা অনুষ্ঠান পর্যায়ত ভেরিফিকেশন হব অহা 2019 চনের ফেব্রুয়ারি মাহর 10 তারিখর আর স্টেট লেভেলত ভেরিফিকেশন হব এইটো হব 2019 চনের 28 ফেব্রুয়ারির কথাটো লিখা আছে বন্ধুসকল হেহে এই কথাখিনি আগবঢ়া হল যে ছাত্র ছাত্রীসকলের কল্যাণের বাবে যেটু স্কলারশিপ দিয়া হব এটু যাতে সকল ছাত্রই উপযুক্ত ছাত্রই ভোগ করিব পারে সেইভাবে মই ভিডিওটো সকলরে জ্ঞাতার্থে আগবঢ়ালো বন্ধুসকল এই ভিডিওটো যদি আনর উপকারত আহিব বলে ভাবে তেন্তে এইটো আনর লগত শেয়ার করিবলৈ অনুরোধ জানাইছো আর বন্ধুসকল লগতে এটা কথা কব বিচাৰিছো মোৰ চেনেলটো যদি আপুনি নতুনকৈ চাই আছে তেন্তে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করব আর ভিডিওটো ভাল লাগিলে এটো লাইক করবলৈ অনুরোধ জানাইছো আর মোৰ কথা এখিনিতে সামৰিছো ধন্যবাদ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করক আর লগতে থকা বেল আইকনটো বজাই দিয়ক যাতে মোৰ ভিডিওৰ খবৰ আপুনি সোনকালে পায়।